নমস্কার, আমরা আবার আপনাদের সামনে। আমি বাদল সরকার, আর আমাদের সাথে সেই আপনাদের সুপরিচিত, যারা আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, সেই সঞ্চালক শ্রাবন্তী মজুমদার। আমরা হাওড়া থেকে এখন আমাদের যাত্রাপথ বিচিত্রপুর সি বিচ। 6:40 আমাদের সামনে দাঁড়িয়ে আছে তাম্রলিপ্ত ট্রেন। এই ট্রেনেই আমরা চলে যাব আমাদের দীঘা, তারপর সেখান থেকেই আমরা বেরিয়ে যাব বিচিত্রপুর। মনে পড়ছে বিচিত্রপুরের কথা? তাহলে চলুন যাওয়া যাক। কুয়াশাচ্ছন্ন সকাল, কি মনোরম দৃশ্য! এখন বাজে 6:25, কিন্তু রোদের দেখা নেই। হাওড়া থেকে ট্রেন এগিয়ে চলছে আমাদের দীঘা যাত্রা। দেখতেই তো পাচ্ছেন প্রচুর ভিড়, তবে কি করা যায়, বেরোতে তো হবেই, শীতকালের মৌসুম বলে কথা, তাই তো মনটা বারবার টেনে আনে। হ্যাঁ, শ্রাবন্তী ঠিকই তো বলেছে, এ সময় ট্রেনে টিকিট পাওয়াটা খুবই মুশকিল, কারণ মানুষ তো দীঘা যায় বারবার। কিন্তু আমরা এবার চললাম বিচিত্রপুর ম্যানগ্রোভ জঙ্গলের দিকে। আমরা এবার দীঘা স্টেশন ছেড়ে বাইরে বেরিয়ে একটা গাড়ি ধরব, তারপর চলে যাব বিচিত্রপুর। চলুন। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে তৈরি এই জাহাজমল। ঠিক জাহাজমলের অপোজিটে আছে রাজ হোটেল, রাজ হলিডে ইন হোটেল। আমরা সেই হোটেলেই থাকব। দেখে মনে হচ্ছে হোটেলটা খুবই ছোট, কিন্তু ছোট বলে ভাববেন না, তার পরিষেবা কিন্তু খুবই দারুণ, খুব ভালো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই হোটেলের ভেতর, চলে আসুন। কি রিসেপশনটা দেখে মনে লাগছে না হোটেলটা? তবে ভাববেন না, এই হোটেলের রুমগুলো কিন্তু অসাধারণ, মনোরম দৃশ্য। রুমগুলো এত সুন্দর আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানের খাওয়া দাওয়া খুবই সুস্বাদু, তবে এখানের পরিষেবাও দেখতে হবে, থাকার জায়গাটাও দেখতে হবে। আমাদের রুমের চাবিটা? যাদের দীঘা বারবার টানে এই সুন্দরময় প্রকৃতি দেখতে, তারা চলে আসবেন খুব কম পয়সায় এই দীঘার রাজ হলিডে ইন হোটেলে, যেখানে মনোরম পরিবেশ, খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা। বেলকনিতে দাঁড়ালেই দেখতে পাবেন সামনে দীঘার সেই সৌন্দর্যময় জাহাজ বাড়ি। আমরা দীঘা থেকে রওনা দিলাম বিচিত্রপুর ম্যানগ্রোভ সি বিচের দিকে, তাহলে চলুন যাওয়া যাক। আমাদের শ্রাবন্তী অধৈর্য হয়ে পড়েছে, কতক্ষণে পৌঁছানো যাবে উড়িষ্যার ম্যানগ্রোভ জঙ্গল বিচিত্রপুরে। বাদিকে চন্দ্রনেশ্বর মন্দির ছেড়ে আমরা এগিয়ে চললাম। পথে যেতে যেতে পাখির কাকলি, তার সাথে সূর্যি মামা উকিঝুঁকি মারছে বাঁশঝাড়ের মধ্যে থেকে, ছোটবেলার কবিতাগুলো মনে পড়ছে। বিচিত্রপুরের ম্যানগ্রোভ অরণ্য যদি দেখতে হয়, তাহলে আপনাদের বোটে চাপতে হবে, আর সেই বোটে চাপার জন্য আপনাদের এই রিসেপশন থেকে টিকিট কাটতে হবে, বুঝেছেন? 1200 টাকা বোট ভাড়া, 8 জন যাত্রী একসঙ্গে যাওয়া যায়। আপনি ইচ্ছা করলে 2 জন আছেন, একটু অপেক্ষা করবেন, আর 2-4 জনকে সাথে নিয়ে বেরিয়ে পড়বেন, পয়সাটা বাঁচত হয়ে যাবে। শ্রাবন্তী ধৈর্য হারা হয়ে গেছে, কত তাড়াতাড়ি ম্যানগ্রোভ জঙ্গল উপভোগ করবে। এই হচ্ছে বোট ঘাট, এই খাড়ি থেকে আমরা বোটে উঠব, ওই ম্যানগ্রোভ অরণ্যের দিকে এগিয়ে চলব। কি কেমন লাগছে আপনাদের সামনের দৃশ্য?
এই বোর্ডে চড়েই আমাদের এগিয়ে যেতে মনে হচ্ছে যেন সুন্দরবনে পাড়ি দিচ্ছি। ম্যানগ্রোভ জঙ্গলে যাবার পথের এই সুন্দরতা এক সুন্দরবনের রূপ। তবে জানেন কি, এই বোর্ডের থেকে ওই মাছিদের নৌকোয় যদি যেতে পারতাম তাহলে হয়তো আরো আরো ভালো লাগত। এখন আমরা যাচ্ছি, পরে কিন্তু আপনারাও আসবেন। বিচিত্রপুর, সত্যি নাম বিচিত্রপুর, বিচিত্রতার রূপ, রূপে রূপে ভরা। যেন মনে হচ্ছে সুন্দরবনের গহন জঙ্গল পাড়ি দিয়ে চলছি আমরা এক অজানা দ্বীপের দিকে। অদূর পানে আমরা কিছুক্ষণে পৌঁছে যাব মোহনার দিকে, যেখানে গিয়ে এই খাড়ি মিশেছে সমুদ্রের জলে, আর তারই পাশে ছোট্ট একটা দ্বীপ ম্যানগ্রোভ অরণ্য, যা দেখতে আমরা বিচলিত হয়ে পড়েছি, তাই তো ছুটে এসেছি। কি কেমন লাগছে এই খাড়ির পথ? যেতে যেতে আপনারা আরো অনেক মনোরম দৃশ্য দেখতে পাবেন। দেখতে দেখতে এইবার আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে সুন্দর বিচিত্রপুর। কি আপনারাও নিশ্চয়ই ভাবছেন কবে আসবেন, তাই না? ঠিক ধরেছি, অত কিছু না ভেবে চলেই আসুন না। নামতে তো ইচ্ছা করছে না এই বোট থেকে। এই মনোরম দৃশ্য, তার সাথে তো এই জল, এই জলের এক অপরূপ তালে তাল ছন্দ, ছালাত ছালাত ছালাত। কি করব, আপাতত একে কিছু সময়ের জন্য বিরতিতে রেখে এবার নেমে পড়ি ম্যানগ্রোভ জঙ্গলে। আর আপনারা বসে থাকবেন না, আর যারা আসেননি তারা আসুন, আসুন একবার। এই হলো ম্যানগ্রোভ অরণ্য, যাকে দেখার জন্য আপনাদের মন ব্যাকুল হয়ে উঠেছে। ঠিক জোয়ার এলে এই অরণ্য জলে ডুবে যায়, আর ভাটা এলে এই অরণ্য থেকে জল সব সরে যায়। দেখা যাক। ওই যতদূর দেখতে পাচ্ছেন, একটা সময় ছিল এখানে ম্যানগ্রোভ জঙ্গলের গহন অরণ্য ছিল, সবুজ বনানীতে ভরা। পিছনের দিকে তাকিয়ে দেখলে শুধু সবুজ আর সবুজ। কিছু সময় কাটানোর জন্য দারুণ দারুণ এক রূপে ভরা জায়গা। এই যে খাড়ি দেখছেন, জোয়ারে এখানে জল আসে আর ভাটায় এই জল সমুদ্রে বিলীন হয়ে যায়, খালি হয়ে যায় খাড়ি। বোর্ডে আসা যাওয়া নৌকো চড়া সব বন্ধ হয়ে যায়। তখন এই বনানী দেখছেন, এই বনানীর অর্ধেকটা জলে জলময় হয়ে যায়। তারও রূপ খুবই মনোরম, খুবই সুন্দর।
কিন্তু আসার কোনো উপায় নেই, তাই তো আপনাদেরকে সকালে চলে আসতে হবে এই সুন্দর দৃশ্য দেখতে। দেখলে মনে পড়ছে কবির কথা, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া কবিতা। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ নয় আঁকাবাঁকা শূন্য কতগুলো কঙ্কাল, শূন্যের দিকে তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই পাতা নেই ছাল বাকল নেই, নেই কোথাও এক বিন্দু সরসের প্রতিচ্ছবি। দেখলে যেন মনটা চুরিয়ে যায়, প্রকৃতি যেন সব সৌন্দর্য শুধু এখানেই ঢেলে দিয়েছে। তাহলে কি মনে হয় আমরা আজকের দিন এখানে থেকেই যাব? ওই যে দূরে যে দিগন্ত রেখা দেখতে পাচ্ছেন, এটা দিগন্তের রেখা নয়, এটা এ দ্বীপের শেষ প্রান্ত। তারপর সেই জল আর জল। শ্রাবন্তীর দেখার খুব ইচ্ছে, তাই তো সে এগিয়ে চলছে সবাইকে ছেড়ে আপন মনে। আর আমাদের সাথে একজন সাথী ছিল যার সাথে আপনাদের পরিচয় করাইনি, বাবুল সাগর। তিনি একজন ভালো শিল্পী, আপন মনে বসে আছে ভবিষ্যতের ভাবনা। কি আপনাদের কেমন লাগছে? ফিরতে তো ইচ্ছা করছে না। আমাদের মতো এই ম্যানগ্রোভ গাছগুলো, ওরাও থাকতে চাচ্ছে বেঁচে। শিকড় আঁকড়ে ধরেছে মাটিতে, কাণ্ড চলে গেছে উপরে। কখন যেন জোয়ার এসে, তুফান এসে, ঝড় এসে শেষ করে দেবে জরাজীর্ণতা। আর তারই মাঝে এই কাঁকড়া দেখুন, ওরা আপন মনে কিভাবে ছুটে বেড়াচ্ছে। একটা বিশেষত্ব আছে এই কাঁকড়ার, সব কাঁকড়ার দুটো দাঁড় থাকে, আর এই কাঁকড়ার একটা মাত্র দাঁড়। এবার ফিরে যাওয়া যাক, বোটে যাওয়ার সময় হয়ে গেছে। সময়টা বেশ ভালোই কাটলো, তবে আবার আসতে হবে, আপনাদেরও কিন্তু আসতে হবে। আসবেন তো? হ্যাঁ, ফিরে যেতে হবে, ফিরে তো যেতেই হবে, কিন্তু মনটাকে রেখে যেতে হলো। আবার যেন আসতে হবে, আবার ফিরে আসতে হবে। চলুন তাহলে আমরা আপাতত এই খাড়ি থেকে, ম্যানগ্রোভ জঙ্গল থেকে।
ফিরে যাই। ফিরে তো যেতে হবে আবার দীঘা, যেতেই তো হবে চলে এসেছি যেখান থেকে, নিয়ে যেতে পারবো না ম্যানগ্রোভ জঙ্গলকে, তবে মনের কোঠায় বেঁধেছি রেখে যেতেই হবে। এখান থেকে আমরা ফিরে যাব আবার দীঘা স্টেশনে। এবার নেমে যেতে হবে, মন চাইছে না, কিন্তু কি করবো, নামতে তো হবেই। কেমন লাগলো আপনাদের, ভালো লাগলো তো? টাটা। বিচিত্রপুর তো আপনাদের দেখালাম, এবার আমরা যে পথে যাচ্ছি ভূষণ্ডেশ্বর বাবার মন্দির, এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ, পারলে আপনারাও দেখে আসবেন। আমরা চললাম, টাটা, আবার দেখা হবে আবার অন্য কোনো জায়গায়। And notification pete bell icon kintu press korte hobe.